আমি বিরতির পূর্বে আপনার দেখাইছিল ধুনিয়া ধুনিয়া ঘরবিল মন্ত্রী এম এল এ বিধায়কর ধুনিয়া ধুনিয়া ঘরবিল দেখাইছো, কিন্তু এটা এটি বিশেষ ঘর দেখাইছো, চাওক এই বিশেষ ঘর কল্পনা করব নোৱাৰিব। এয়া এজন বিধায়কৰ ঘর, প্রাক্তন বিধায়ক, দুবারকে তেওঁ বিধায়ক আছিল, দহ বছর কাল তেওঁ বিধায়ক আছিল। এয়া দুলিয়াজানৰ প্রাক্তন বিধায়ক রামেশ্বর তেলির বাসগৃহ, এটা কেঁচা ঘর থাকে, এতিয়াও তেওঁ কেঁচা ঘর বাস করে, বিশ্বাস করবলে টান, কিন্তু এয়া সঁচা। দুলিয়াজানৰ এই ঘরটো রামেশ্বর তেলির বাসগৃহ, এটা কেঁচা ঘর থাকে, মাত্র এটা কোঠা ঘরটোত, মাত্র এটা কোঠা, আর দুবার তেওঁ বিধায়ক আছিল, দেবেন্দ্ৰত্ব ডাঙৰীয়া দুবারকে বিধায়ক আছিল রামেশ্বর তেলি, আর এটা কোঠার কেঁচা ঘর। কিন্তু হয় মই তেখেতক এবার লগ পাইছো, মোক মাত লগাইছিলে, তেখেত বড় অমায়িক লোক, নিজে মাত লগাইছিল, আর তেনেকুৱা বিধায়ক সঁচাকৈয়ে আদর্শ হয়। কিন্তু লগতে এটা কথা যে রাইজক দরাচলতে প্রতিনিধিত্বও করব লাগিব, আর লগতে সৎ হব লাগিব, আর তেনেকুৱা বিধায়ক আছে আঙুলি মূৰত লিখিব পৰা হলেও সেই সকলে আমার পাঠে হওয়া উচিত। মই শেষত এটো কথাই কওঁ যে মোৰ মনত সদায় এটা কথা খেলাই থাকে যে এই বিধায়ক পুঁজি আর সাংসদ পুঁজি দিয়ার যে ব্যবস্থা করা গল, এই ব্যবস্থাটো দরাচলতে দূর করব লাগে, গুছাই দিব লাগে। কারণ বিধায়ক বা সাংসদ এজনে দরাচলতে হাতে নিজের হাতে টকা হাত বাত করি বা হাত বাত করাই, আর মানে উপায়ুক্তর দ্বারা, জিলা উপায়ুক্তর দ্বারা করাই, একো নিজের ক্ষেত্রে একো উন্নয়ন করাব নোৱাৰে। তেওঁৰ কাম হল সংশ্লিষ্ট মন্ত্রীর লগত, যি দপ্তরের হোক, বিভিন্ন দপ্তরের মন্ত্রীর লগত যোগাযোগ করে নিজের সমষ্টির প্রয়োজনীয় কামখিনি করাই লওয়া। গতি পঞ্চাশ লাখ বা এক কোটি বা দুই কোটি টাকা দিলেও তারে একো উন্নয়ন করব নোৱাৰে সমষ্টিটোর, ওত তত কেইটামান টাকা বিলাই, গতি টাকাখিনি খোৱাত লাগিছে। আর শেষত যে দরমহা বৃদ্ধির যে ব্যবস্থা হয়েছে, আমি দেখা পাওঁ যে বিধানসভার ভিতর একেবারে মূৰ ফলাফলি হবলৈহে বাকি আছে শারীরিক আক্রমণত, কিন্তু তৎসত্ত্বেও যেটা দরমহা বৃদ্ধির কথা ওলায় কিন্তু সকলে এক হয়ে পড়ে, মানে কোনো সোঁপন্থী, বাওপন্থী, মধ্যমপন্থী কারো একো পার্থক্য নাইকিয়া হয়। শেষত এটা বড় আশঙ্কা হয়েছে যে যদি এই ধরনের বর্তি থাকে, রাইজে সঁচাকৈয়ে কি জানি গণতান্ত্রিক ব্যবস্থা তো বর্তি না থাকবে, কারণ ন্যায়পালিকায় এটা বহু সময় হস্তক্ষেপ করেছে, কিন্তু করা সত্ত্বেও ন্যায়পালিকা বহু বেশি সক্রিয় হয়েছে বলে, প্রোএক্টিভ বলে সদায় লাগে, গতি শেষত হয়তো মানুষের অস্ত্র শস্ত্র লবগৈ, এই ব্যবস্থা তো বর্তি থাকবে না থাকে মোট দুর্গ সন্দেহ। মানে সেইটুকু কোথাও যে জনতা যেটা ক্রোধান্বিত হব, তেওঁলোকে রুদ্রমূর্তি ধরব, আর রুদ্রমূর্তি ধরে আজি বিভিন্ন আরক্ষী থানা যে লণ্ডভণ্ড করেছে, বিভিন্ন চাহ মালিকর বঙলা জ্বলাই দিছে, মারিছে, ঠিক তেনেকে এটা মুহূর্ত রায় হব, রুদ্রমূর্তি ধরব, আর এই পাখণ্ড সকলকে লণ্ডভণ্ড করে, আর মাওবাদীর সৃষ্টি হব, সেই মাওবাদী আহিব, বিভিন্ন সংগ্রামী অতি সম্পূর্ণ হিংসার হিংসোন্মত্ত জনতায় এই মানুষবিলাক সম্পূর্ণ। মই এটা কথাই কব খুজু যে আমার, আমি যদি এই দুর্নীতি, ভ্রষ্টাচার, এই যে সমস্যা, জলদ্দ সমস্যা, এই সমস্যাটোর আমি নিষ্কৃতি পাবলৈ হলে আমি রাইজ জাগ্রত হব লাগিব, আর রাইজে নিজের জুইকুড়া নিজেই নুমুয়াব লাগিব, আর যিমানেই ইন্দিরা গান্ধী আবাস যোজনা, যিমানেই তিনিটকীয়া চাউল, যিমানেই সূতা কম্বল, এইবিলাকৰ যিটো ৰাজনৈতিক গাঁৱে ভূঁয়ে দুখীয়া মানুহৰ মাজত চলি আছে, এই মানুহখিনিক আমি বুজাব পাৰিব লাগিব, আৰু ৰাজনৈতিকসকলকো যিসকল তুলনামূলকভাৱে, যিবিলাক ৰাজনৈতিক দল তুলনামূলকভাৱে ভাল, নিশ্চয় কোন বেছি বেয়া, দুটা বেয়াৰ মাজত কোন বেছি বেয়া আমি বিচাৰ কৰিব লাগিব, আৰু যি কমকে বেয়া, যিটো বেছি বেয়া, সেই বেয়াটো আমি প্রত্যাখ্যান কৰিব লাগিব, আৰু বাকিখিনিক লৈ ডেকা ডাঙৰী আমাৰ সময় কম, অভিজিত শর্মা ডাঙৰীয়া, এটা আপোনাৰ তিনিটকীয়া চাউল, সূতা, কম্বল বা পঞ্চায়তৰ ঘৰৰ দুটা ৰুমৰ বা এটা ৰুমৰ ঘৰৰ মুখত নাথাকি ইয়াৰ উত্তৰ এই মন্ত্ৰী বিধায়কসকলৰ শাস্তি বেলততে দিব লাগিব বুলি আমি ভাবোঁ। নিশ্চয়।